আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে বাজার থেকে অনেক বড় একটি কিনে নিয়ে আসলাম তো শ্বশুরকে কে করেছি আমার শালা এবং আমার শ্বশুর আসবে আরো দুইটা মেহমান আসছে আমার বাসায় আবার নষ্ট হয়ে যাচ্ছে তবে এখন ফ্রিজে ঢুকাই দেবো অল্প থাও আর জন্য আর সব ওই দিয়ে দাও আমার শ্বশুর আসার কথা ছিল আমার শ্বশুর চলে আসছে দেখেন মানে সকাল করে আসার কথা ছিল আমাকে আমি ফোন দিছিলাম যে সকাল সকাল করে আসেন লিচু তো গাছে সব লিচু পেরে ফেলতেছি তো একটু সকাল সকাল করে আসেন আরো কিছু লিচু নিয়ে যায় না দীর্ঘ দীর্ঘদিন আমার শ্বশুর আমার বাড়ি আসে না যার কারণে আমি বলেছিলাম যে আপনি আমার বাড়ি অনেকদিন আসেন না আসেন আর লিচু গাছে সব লিচু কিন্তু দেখেন গাছে আর কোনো লিচু নেই সব লিচু পারেছি এবং আব্বার সাথে করি মানে হিসাব নিকাশ করতে যে কোথায় কোথায় দেবো না দেবো আর কিছু লিচু আমার এদের ছোট ছেলেটার জন্য ফিরিয়ে রাখবো আর এই যে আমার আঙ্কেল আসতে হচ্ছে সেই ঝিনাই থেকে বেড়াইতে তো এর মধ্যে আমার শ্বশুর আসলে আসলো আসো দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে আর মানে প্রচুর গরম আপনি জানেন আমার এখানে বৃষ্টি নেই বললেই চলে একেবারেই বৃষ্টি নেই এত গরম যার কারণে চিন্তা করলাম যে লিচু আছে সব পাড়ি ফ্রিজের মধ্যে রাখি দেয় আর সব পাড়ি কিছু আত্মীয়-সজনকে দিয়ে দেই আর হচ্ছে কিছু রাখি দেই হচ্ছে ফ্রিজের মধ্যে ছোট পোলাটা দুই পোলা আছে ওরা হয়তো খাবে নি বাগনিয়া আছে একটা সবাই খাবে নি জারকাওনি সব এই দেখেন অনেক কিছু আব্বা খালি এগুলি নাই দেখেন এই দেখেন গরমে কি হয়ে যাচ্ছে দেখেন আরে একটা ফল কতদিন থাকে এই দেখেন সব লেছো নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি অবস্থা আর যে আমার একমাত্র শালাবাবু আপনারা সবাই সাপোর্ট করবেন ওর একটা পেজ আছে ও আমার শ্বশুরবাড়ির সব বিষয়গুলো নিয়ে ভিডিও করে ওর মতো ভিডিও করে আমার পেজের স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি সবাই ওকেও সাপোর্ট করবেন ও পারিবারিক আমার মতো এরকম লাইফ স্টাইলের ভিডিও করে পেজের নাম হচ্ছে মিজানু জিরো টু তো পেজ ভিডিও কেমন চলতে আছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আপনার ফ্যান ফলোয়ার তো মানে আমাকে প্রচুর কমেন্ট করে আর আপনার সম্বন্ধে মানে জানতে চায় তাই মানুষকে ভালো ভালো ভিডিও দিবেন ইনশাআল্লাহ তোমাকে প্রচুর সাপোর্ট করবে যাই হোক আপা বসেন না কে আপনি তো হইছেন কে বসেন 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 আপনি বসেন এখানে বসেন আপনি তো অনেক দিন আসেন না সে আমার বাসার মেহমান আসার কারণে মনে হয় আকাশে একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি আসতে পারে ওই দিক ঝিনাইদা থেকে আমার মেহমান আসছে এদিক আমার শ্বশুর আসছে তো মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো আমার শ্বশুরকেও দিয়ে দেবো আর আরেকটা কথা সে হচ্ছে আমার শ্বশুর আজকে আসবে আমি সকালে আসতে বলেছিলাম আসবে আর মেহমান আসবে যার কারণে বাজার থেকে বড় একটা কাতল মাছ কিনে নিয়ে আসছি গরুর গোশ কিনে নিয়ে আসছি আপনারা অনেকেই বলেছিলেন এর আগে একটা ভিডিও করেছিলাম যে শ্বশুর বাড়ি আমি আমার শ্বশুরের সাথে করে বাজারে গেছিলাম মাছ পাইছিলাম না সেদিন কিন্তু মাছ পাইছিলাম না অনেকেই কমেন্ট করেছিলেন যে শ্বশুর বাড়ি এতদিন পর মাছ কিনলেন আর এরকম ছোট একটা সিলভার কাপ মাছ কিনলেন যার কারণে বড় কাতল মাছ কিনে নিয়ে আইছি কিন্তু আমি সেটাও দেখাচ্ছি শ্বশুর আসবে এই জন্য বড় একটা কাতল মাছ কিনে নিয়ে আসছি বাজার থেকে অনেক বড় একটি মাছ কিনে নিয়ে আসলাম কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এর আগে একটা সিলভার কাপ মাছ কিনে দিয়ে আসছিলাম তো অনেকেই বলতেছিলাম যে ভাই শ্বশুরবাড়ি আপনি সিলভার কাপ মাছ কিনে দিলেন এটা কি ঠিক হলো আসলে মূলত সেদিন আমি মানে বড় মাছ পাইছিলাম না তো শ্বশুরকে দাওয়াত করেছি আমার শালা এবং আমার শ্বশুর আসবে আর আরো দুইটা মেহেমান আসছে আমার বাসায় সব মিলিয়ে গরুর গোশ এবং এই যে মাস্ক কিনে নিয়ে আসলাম আরে দেখেন সাথে আমার আমার আঙ্কেল আসছে এই যে আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু আঙ্কেল আগেই এসে রয়েছে আর আমার ছোট ভাই মানে খালেদ হোসেন ও থাকে মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে থাকে আঙ্কেলের ছেলে আর আঙ্কেল কিন্তু অনেক ভালো মানুষ আর আঙ্কেল আসছে কিন্তু ঝিনাইদা থেকে তো সাথে আমার শ্বশুর আসবে আর আরো একজন বড় ভাই আছে আমার সাথে ভাইকে ভিডিওর মধ্যে দেখালাম তো ভাই আমাদের মেহমান এবং আঙ্কেল আসছে সব মিলে আজকের দিনটা আমার মেহমানে ভরপুর তো আসলে কথা কি সব থেকে মেহমান বাড়িতে আসলে আলাদা একটা রহমত মানে সবসময় চেষ্টা করবেন যে মেহমানদেরকে ভালো আপ্যায়ন করার জন্য সে আপনার শ্বশুরের হোক বা বন্ধু বান্ধব হোক যেই আসুক আত্মীয় স্বজন হোক মেহমানদেরকে সুন্দরভাবে তৃপ্তি সহকারে আপ্যায়ন করবেন তাহলে রহমতটা আরো বেশি বাড়বে